অ্যান্ড বের হওয়ার পেছনে তো অবশ্যই কারণ আছে, কারণ আজকে আমি শখের বাইকটা, এই জিক্সারের পরের যে বাইকটা আমি নিতে যাচ্ছি ওইটা বুকিং দিতে যাচ্ছি ফাইনালি। অদ্ভুত জিনিসের খবর পাওয়া গেছে রে ভাই এখানে, তান্ত্রিক গুরুজি, তান্ত্রিক গুরুজির খবর পাওয়া গেছে। একটা ছবি তুলে রাখি, কবে কখন কার লাগে, সে হলো স্বামী স্ত্রীর অমিল, বিয়েতে বাধা, মনের মানুষকে কাছে পাওয়া, জিনপুরি আসর, লেখাপড়া, অমনোযোগী, যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য যোগাযোগ করুন, বাড্ডা ঢাকা, ফোন নাম্বার, কিন্তু অ্যাড্রেস দেওয়া নেই কারণ পুলিশ যায় যদি ধরে। এই হলো অবস্থা, ধোকাবাজি দিতে কত পদ্ধতি যে অবলম্বন করে মানুষ। যাই হোক যাই হোক যাই হোক, হেই এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। গরমে হচ্ছে শরম নষ্ট হয় মানুষের, আগে ফরেনারদের ব্যাপারে আমরা এই জিনিসগুলো শুনতাম যে ওরা শীতের দেশের মানুষ, ওদের দেশে যখন গরম পড়ে ওরা সহ্য করতে পারে না, এই জন্য ছোট ছোট জামা কাপড় পরে, আর গ্রাম বাংলায় আমরা শুনতাম যে গরমে নাকি ওদের শরম নষ্ট হয়ে যায়। আসলে ব্যাপারটা তা না, আবার ব্যাপারটা আমার জন্য তাই হয়ে গেছে, একটা সময় ছিল শীত হোক গ্রীষ্ম হোক গরম হোক আমি কিন্তু হ্যান্ড স্লিপ পরতাম বা ফুল হাতা পরতাম যাতে হাত কালো না হয়। আজকে এমন গরম, আমি এই যে দেখেন এখানে দেখা যেতেছে কিনা, সাদা টি শার্ট পরছি গরমের কারণে, অ্যান্ড আমি কোনো স্লিপ টিপ তো দূরের কথা, মানে আমি পারতেছি তো শরীরের চামড়া খুলে রাখা দিই, এই অবস্থা গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছে। অদ্ভুত একটা গরমের মধ্যে আবার কি হয়েছে, আজকে আমি যখন ঘুমে দেড়টার সময় দেড়টার সময় সে জিনিসটা হয়েছে। আচ্ছা এই অমের ব্যাপারটা একটু বলে নিই, আমি না সবসময় খেয়াল করি বা চেষ্টা করি, ওই আমাদের দেশের সাংবাদিকদের ওই প্রবলেমটা আছে, এই যে এখন অনেক রোদ উঠছে, এই যে এখন এই যে একটা মোটর সাইকেল, এবার আমি কি বলবো, আচ্ছা এই আওয়াজটা আমি কখনো করতে চাই না, মানে এটা হচ্ছে কথার মধ্যে একটা প্রফেশনালিজমের অভাব, এই জিনিসটা আমি কখনোই করতে চাই না। জায়গা যে ব্যাপারে কথা বলতে চাইছিলাম, আমাকে মানে আমি আগে যখন প্রথম প্রথম ব্লগ করতাম এই আওয়াজ বের হইলে ওই অংশগুলো জাম কাট দিয়ে কেটে 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 আপলোড দিতাম, চিন্তা করবেন ভালো কথা, কিন্তু ও কেন আওয়াজ হবে। যাই হোক যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের কারেন্ট চলে গেছে আজকে দেড়টার সময়, কারেন্ট যায় নাই মূলত, কারেন্টের ভোল্টেজ ফল করছে, মানে বাইকের পারফরমেন্স ফল করে, ইঞ্জিনের পারফরমেন্স ফল করে, ওরকম আমাদের আজকে ইলেকট্রিক ভোল্টেজ ফল করছে একটা লাইনে, একটা লাইনে ঠিক আছে, কিছু বাসায় ঠিক কিছু বাসায় ভোল্টেজ নাই। এই প্রবলেমে পড়ে হচ্ছে মানে গরমে শরম নষ্ট হয়ে গেছে, আমি ঘামতে 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 শুইতে পারতেছি না, বসতে পারতেছি না, এডিট করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, ফ্যান চলে তো চলে না, নড়ে তো নড়ে না, ঘুরে তো ঘুরে না, এই একটা অবস্থার মধ্যে দিয়ে এই পর্যন্ত সময় পার করছি। এখন সময় 5:31, আসরের আজানের পরে আমি ঠিক করছি যে বের হব, মানে এনার্জিটা শরীরে আসছে, অ্যান্ড বের হওয়ার পেছনে তো অবশ্যই কারণ আছে, কারণ আজকে আমি শখের বাইকটা, এই জিক্সারের পরের যে বাইকটা আমি নিতে যাচ্ছি ওইটা বুকিং দিতে যাচ্ছি ফাইনালি। আমার ক্যাশ রেডি ক্যাশ রেডি ক্যাশ রেডি, চলেন আপনাদেরকে ক্যাশ দেখাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্রেক হো, আয় হায় ক্যান্টনমেন্টের উপরে দাঁড়ায় না, এখানে দাঁড়াইলে কী হবে জানেন, ওরা ভাববে যে আমি বম টম ফালানোর জন্য দাঁড়াইছি বা কিছু, মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে, তার চেয়ে বেটার আমি ওই মোড়টার ওইখানে দাঁড়ায় আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা ভালো হবে। কখনো ক্যান্টনমেন্টের উপরে দাঁড়াবেন না, কখনো না, ওই জায়গাটা যদিও ই দিয়ে রাখছে, নেট দিয়ে রাখছে ওরা, বাট আপনারা প্লিজ কখনো দাঁড়াবেন না ওইখানে, মানে আমি এর আগেও একবার ক্যামেরার প্রবলেমের কারণে দাঁড়াইতে গেছিলাম, কিন্তু ওইখানে আসলে দাঁড়ানো উচিত না। আচ্ছা আপনাদেরকে দেখাই, খুব বেশি টাকা না, যেহেতু আমি আজকে বুকিং দিতে যাইতেছি বাইকটা, সেহেতু অল্প কিছু টাকা নিয়ে বের হয়েছি, এটা দিয়েই বুকিং দিব, মানে ভালোই লাগতেছে যে বাইক বুকিং দিতে যাইতেছি। অ্যান্ড এখন আমি চিরুনি ক্যারি করি কারণ আমার চুল বড় হয়ে গেছে, হেলমেট খোলার পরে চিরুনি দিয়ে আমার চুল আশ্রয়িত হয় মেয়েদের মতো, মানে এটা ফাপড় ফাপড়, ভালোই লাগে বড় চুল, আপনারা জানেন তো বড় চুলে কজনের ভালো লাগে কজনের ভালো লাগে না। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই জিক্সারটা বিক্রি করতেছি না, মানে দুইটা জিক্সারই আমাদের থাকতেছে, এটা মজার না, একবার চাইছিলাম এক্সচেঞ্জ করবো এটা দিয়ে ওইটা নিব, কিন্তু না, এইটাও রাখতেছি ওইটাও রাখতেছি, এবং ওই জিক্সারটা আমি চালায় দেখবো যে আসলে কি অবস্থা, যদি মনে হয় যে ওইটা ভালো তাহলে এইটা সেল করবো, আর যদি মনে হয় যে না ওইটা ভালো না তাহলে ওইটা হয়তো বা ওইটা রাখবো না, কারণ দুইটা জিক্সার রাখার তো কোনো মানে হয় না, এখন ওইটার মধ্যে স্পেশাল কিছু পাইলে ওইটা রাখবো, এরকম চিন্তা ভাবনা এখনো পর্যন্ত আছে, তারপরে প্ল্যান চেঞ্জ হইতে পারে, আসলে অনেকগুলো টাকার ব্যাপার, এতগুলো টাকা আটকায় রাখাও ঠিক না, কারণ 15 লাখের মতো টাকার ব্যাপার, তো কেন আটকায় রাখবো, বা যদি কমও হয় 2.5 লাখ টাকার ব্যাপার, কম মানে আটকায় কেন রাখবো এই টাকাটা, এই হলো অবস্থা। এই জন্য বুকিং দিতে যাইতেছি, দেখি দু একদিনের মধ্যে বাইকটা নিয়ে নিব, এই হলো অবস্থা। আর এটার মধ্যে যেহেতু হাইড্রো টাইড্রো করছি, যদি এমন হয় কি হইলো রে ভাই, কার হেলমেট যেন ভেঙে পড়ে আছে, আচ্ছা যদি এমন হয় কি যেন বলতে চাইছিলাম, যে ওইটা রাখবো এটা সেল দিব, তাহলে হাইড্রো ডিপিং করা পার্টগুলো হয়তো আমি
মানে দিব না, যেমন মাঠঘাটটা, তারপরে কালো করা মিটার, মিটারের ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে আছি। কারণ যদি আমি ওইটার মিটার এটাই দিই তাহলে তো কিলোমিটার নিয়ে একটা ঘাপলা বাজবে, মিটার দিয়েই দিতে হবে, এই কালো মিটার দিয়ে দিতে হবে নতুনটা কিনা, আবার ওইটার মিটার আমার কালো করতে হবে, এই হলো একটা বিশাল ঝামেলা। আমাদের দেশে যদি মুখ খুলেও বলি যে ভাই আপনার বাইকের এত কিলো কিন্তু আমি মিটারটা চেঞ্জ করে অন্যটায় দিতেছি এই জন্য আপনার বাইকের কিলো এত হয়েছে, কেউ বিশ্বাস করবে না, মনে করবে মিটার টেম্পারিং হাবি যাবি। এই কারণে মানে আর যেহেতু আমি নিজে বাইক বিক্রি করতেছি না, নিজে বিক্রি করলে না হয় সাবস্ক্রাইবারদের মধ্যে বিক্রি হইতো, ওইটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট নিজে যেহেতু করতেছি না এই ঝামেলাটা করতে চাইতেছি না, এই বাইকের মিটার এই বাইকের সাথে চলে যাবে অ্যান্ড ওই বাইকের মিটার আবার আমি কালো করে নিব, এরকম আর কি চিন্তা ভাবনা আছে। এখন বাক বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। এখানে এত পুলিশ কেন, আমাকে ডাক না দিলেই হয়। চলেন আমরা ডান দিক দিয়ে বেরোয় যাই, বামে চাপা যাবো না। যাক, এই জন্য এই বিকেল বিকেল বেরিয়েছে মূলত বাইক বুকিং দেওয়ার জন্য। আর বাক বাকি যদি ব্যাপার বলতে হয় তাহলে বাইরে বের হওয়ার পরে ওয়েদারটা মোটামুটি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ লাগতেছে, কিন্তু গরম ভাবটা আছে। মানে আমি আজকে দেখেন স্যান্ডেল পরে বেরিয়েছি, একদম যে স্যান্ডেল মানুষ বাথরুমে ইউজ করে না, এত কম দামি একটা স্যান্ডেল পরে বেরিয়েছি। এটা খুলনা থেকে কিনছিলাম, 350 টাকা মনে হয় দাম, ডিসকাউন্টে 350 মনে হয় কিনছিলাম। বাট এই ধরনের স্যান্ডেল পরে কেন বেরিয়েছি, মানে গরমে আজকে আসলে আমার শরম নষ্ট হয়ে গেছে। অ্যাপেল ওয়াচ পড়তে গেছি দেখি 20% চার্জ, এখন 20% যদি শেষ হয়ে যায় কোনো কারণে, বেশি নোটিফিকেশন আসার কারণে, ওই ঘড়িটা অযথা পয়রা ঘুরতে ওকে ভালো লাগে না। মানে অ্যাপেলকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের এই ঘড়িগুলো অ্যাটলিস্ট 72 ঘন্টা চার্জ যাতে থাকে এই ব্যবস্থা করেন না। মানে এরকম একদিনে প্রতিদিন যদি একবার চার্জ দেওয়া লাগে একটা ঘড়ি, ভাইরে ভাই এটা তো বিশাল একটা ঝামেলার ব্যাপার। একটা ঘড়ি ক্যারি করার জন্য একটা চার্জার ক্যারি করতে হইতেছে সাথে, মানে এটা আমার কাছে বেশ বাজে লাগে এই ব্যাপারটা। রোদের তাপে হাটটা জ্বলা যাইতেছে রে ভাই, এখন খালি জাস্ট চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি, সামনে থেকে বিকেলবেলা যখন রোডটা পরে খুব বাজে লাগে, খুব মানে চোখ তাকানোই যায় না। একটু পরে রোডটা যখন নামবে তখন ঠিক আছে, বাট এই টাইমটা তাকানোই যায় না এখন। আচ্ছা চলেন এই রোড টোড থেকে যাই, এক হাতে বাইক চালাইতে হইতেছে আমার, এখান থেকে বের হই আগে, ভাল লাগতেছে না রোদ, একদম ভাল লাগতেছে না। এ বিল্ডিং তোমরা এক কাজ করো তো, ওই রোডটাকে একটু ঢাইকা দাও, শোনো আমার কথা, ঢাকো, রেডি 1 2 3 ঢাকো। ব্যাস দেখছেন বিল্ডিংও আমার কথা শুনে, হাহা আল্লাহ আল্লাহ কী করি আমি, এগুলা আন করি শুধু। এত বাইক কেন আজকে, আমি আসছি বলে কি বাইকে বাইরে গেছে? কালো একটা 4Vio আছে, কালো 4Vio-র প্রতি আমার একটু নজর লাগছে ইদানিং। চলেন দেখি আরিফ সাহেব আছে কি না, ইদানিং যেটা হয়েছে ওনাকে মাঝে মাঝে পাওয়া যায় না, উনি এদিক সেদিক উধাও হয়ে যায় বিকেলবেলা। চলেন যাই দেখি আজকে উনি আছে কি নাই। কালো 4Vio-রে, কালো 4Vio-র প্রতি একটা দুর্বলতা কাজ করতেছে রিসেন্ট, কে জানে কি হয়, নীলটা বিদায়ী হয় কি না কে জানে। ইদানিং বাইক খালি রিপ্লেস হওয়ার ধান্দা করতেছে আমার। না এটার দিকে তাকানো যাবে না, ওটার দিকে পরে পরে কই সে। আচ্ছা ফোন দেই, বললাম না ইদানিং খালি ঘোরার উপরে থাকে। আরে আমিও ভিডিও করতেছি, আপনিও ভিডিও করতেছেন, আমরা যেতেছি হলো বেরিবাদ ভূতের গলি, বেরিবাদ ভূতের গলি, কফি খাইতে, কফি কফি। আচ্ছা আমরা হচ্ছে আরিফ ভাইকে টাকা দিয়ে দিছি, ও যে বলছি না একটা বাইক বুকিং দিতেছি, এই যে বাইক, এটা না এটা না এটা না, এটা এটার নাম্বার আছে, এটার নাম্বার আছে। আমরা আনরেজিস্টার্ড বাইক নিতেছি আর চেষ্টা করতেছি একটু স্পেশাল কোনো নাম্বার নেওয়ার জন্য, যে কারণে একটু টাইম লাগতেছে বাইকটা নিতে, হয়তো নাম্বার না হওয়া পর্যন্ত বাইক নিবো না, নাম্বার হওয়ার পরে এখান থেকে বাইক বের করবো অ্যান্ড তখন বাইক আপনাদের ফুলফিল দেখাইবো। আর এখন আরিফ ভাই নিয়ে যেতেছে আমাদেরকে, কই নিয়ে যেতেছেন আসলে? আমরা যাচ্ছি একটা স্পেশাল প্লেসে, নদীর পাশে একদম বসার জায়গা, কফি খাবো আর নদীর ভিউটা এনজয় করবো। ওই যে ওয়াকওয়েটা, না ওয়াকওয়ে না, আমরা অন্য একটা প্লেসে যাবো, চলেন না যাই। আচ্ছা চলেন দেখি, আমাকে বাইকে বসে যে জায়গাটায় নিয়ে আসছে, এই জায়গাটা দেখতে অনেকটা কক্সবাজারের মতো, আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরায় দেখাই। এই লোক নিয়ে আসছে এই জায়গায়, জুম করা গেলে ভালো হইতো, এখানে যে মানুষ নৌকায়ও ঘুরতেছে অ্যান্ড এরকম ব্যাপারটা, এদিকে দেখলে মনে হয় যে বিচ একদম কক্সবাজারের ওই যে ওই জায়গাটার মতো, সুগন্ধা বা লাবণী ওই জায়গাটার মতো। আর এইদিকে এরকম পুরাই খোলামেলা, বহুত লোক নৌকায় ঘুরতেছে, এখন আমাদের ইচ্ছে হইতেছে নৌকায় ঘোরার। সাবাস, একটু পরে আসতেছি। ভাই হচ্ছে গাড়ি বিক্রি করে বাইক কিনছে, বাইক কিনছে হচ্ছে R15 Version 4, তাই বললাম যে এর চেয়ে তো গাড়িতেই ভালো ছিলেন, এই কষ্টের শহরে এই বাইক কেন কিনলেন। দেখ আমরা কিছু ফুড অর্ডার করছি, ফুড আসলে এখানে খাবো, দেন দেখি এখান থেকে চলে যাবো আর কি। তবে এই লোককে আরেকবার ধন্যবাদ যে এরকম সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, ইনশাল্লাহ একদিন আমরা এই নৌকায় উঠবো, চালাবো, আমি চালাইতে পারি, আমার অডিয়েন্স জানে আমি নৌকা চালাইতে পারি। বড় বড় ই চাইতেছে কার্গোর, যে মানে ওই যে
বোল্ডার না কি যেন বলে না বোল্ডার বালু বালু নিয়ে যায় বালু ট্রাক উনি বলতেছে এটা ট্রাক বলে ফেলছে এই বাংলা কথা ট্রলার ভাই বড় ট্রলার বের যখন হইলাম এখন আমি তখন সময় হচ্ছে 8:16 কার্টুনের মতো বলতেছি বের যখন হলাম এখন আমি তখন সময় মানে পুরো কার্টুন কার্টুন একটা ভাব আসছে কথার মধ্যে এন্ড এইদিকে চলে আসছে 60 ফিটের দিকে কারণ এদিকে ছোট্ট একটা কাজ আছে এন্ড কাজ সেরে তারপরে বাসার দিকে ঢুকে যাব আজকে একটু টায়ার্ড লাগতেছে ওই যে গরমের মধ্যে দুপুরে বের হয়েছি যতই ঠান্ডা বাতাস থাকার যাই থাক রোদের যে একটা ব্যাপার ওই গরম ব্যাপারটা কিন্তু শরীরের মধ্যে একদম ইফেক্ট করে এই কারণে প্রচুর ঠান্ডা পানি না হলেও লেবু পানি লবণ পানি খাওয়া উচিত আজান দিতেছি একটু পরে আসতেছি হাজানের কারণে তো ওই সময় ভিডিও অফ করে দিলাম অ্যান্ড দেন তারপরে আসছি হচ্ছে শো ভাইয়ের এখানে অ্যান্ড ওইখানে আইসা সবার সাথে অনেকক্ষণ সময় কাটাইছি আর এখন যখন আমি ভিডিওতে আসছি তখন অলরেডি সময় কটা জানেন 10:32 আর রেগুলার তো আমরা এখান থেকে যাওয়ার সময় রাস্তায় ভিডিও শেষ করি এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে ভিডিও শেষ করি এখান থেকে আজকের ভিডিওটা শেষ করবো তাহলে যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার কমেন্ট করে জানায়েন না বাইক কেনার এক্সাইটমেন্টে আমি যে ধরনের ব্যাপারগুলো করতেছি এগুলো ভালো লাগতেছে কিনা মানে এই ব্যাপারগুলো যে শেয়ার করতেছি ভালো লাগতেছে কিনা এই তো কারণ কমেন্ট হচ্ছে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তাহলে দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়